ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? আল্লাহ। ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? আটটা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? রায়্যান। বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। আটটা দরজা, একটা দরজার নাম রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারেডারায় রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আজান, দে ওয়েট ফর আজান, আজান না হলে খায়, এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না।